একটা এলইডি ফ্লোড লাইট ফ্লেমপ্রুফ। তো এটা প্রবলেম হচ্ছে, এটা এমসিবিটা বারবার ট্রিপ করে যাচ্ছে, এটা ফিলিপসের লাইট আছে। তো এর প্রবলেমটা হচ্ছে, এটা ড্রাইভারটা প্রোটেকশনের জন্য একখানা সার্কিট দেওয়া থাকে, যেটাতে এমওভি লাগানো থাকে, তার মধ্যে ফিউজ রেজিস্ট্যান্স লাগানো থাকে। তো এটাই সমস্যা। তো আমি এখন এটা খুলে দেখবো এর মধ্যে কী সমস্যা। তো এটাকে আমি খুলে নিচ্ছি। তো খুলে নিয়ে এটা হচ্ছে ড্রাইভার, ড্রাইভারটা দেখুন, এখানে 240 ভোল্ট ইনপুট আছে। এই যে সার্কিটটা রয়েছে এমওভি, এইটা এমওভি সার্কিট আছে, এটা 10 KV আছে। তো এটা হচ্ছে ড্রাইভারটা, অর্ডার করতে আছে। তো যাই হোক, আমি প্রথমে এই যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আমি দেখে নিচ্ছি, আমার যেটাকে ডাউট লাগছে। তো আমি এটাকে পোল থেকে রিমুভ করে নিয়েছি, আমি এটা চেক করছি। তো প্রথমে আমি এর ইনপুটটা, এটা হচ্ছে এলইডি এমপিসিবিতে চলে গেছে এটা, আর এটা হচ্ছে ইনপুট লাইন 240 ভোল্ট থেকে। আমার কাছে একটা এই 10 KV এমওভি সার্কিট রয়েছে অন্য লাইট থেকে আমি খুলে নিয়েছি। তো এটা টেস্টিং পারপাসের জন্য আমি ব্যবহার করবো। তো এটা একটা খারাপ লাইট থেকে আমি খুলেছি, মানে ওটাও ড্যামেজ আছে, ওর এমপিসিবিটা ড্যামেজ হয়ে গেছে। তো আমি এটা টেম্পোরারি কানেকশান করছি এখন, টেম্পোরারি কানেকশান করে নিই, আমি এটাকে চেক করে দেখবো। অবশ্যই এটা আমি এমসিবির মানে মাধ্যম দিয়ে চেক করছি, যদি এটাও শর্ট হয়ে থাকে উড়ে যাবে। তো আমার কাছে সেরকম টুলস নেই এটা চেক করার মতো। তো আমি এটাকে লাইন দিয়ে এখন টেস্ট করবো। তো আমি এমসিবি অন করছি এবং এটা সুন্দরভাবে জ্বলে গেছে লাইটটা। তো আমার ফলটা হচ্ছে এমওভি থেকে এমসিবিটা ট্রিপ করে যাচ্ছিলো। তো এটাই আমি এখন এখানে লাগিয়ে দেবো এবং আবার সেটা আবার যেখানে ছিল সেখানে লাগিয়ে দেবো। তো আমি এখন এটাকে ফিক্সড করে দিচ্ছি। এর কানেকশানটা হচ্ছে, এর কানেকশানে অসুবিধা নেই, এর কোনো পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপার নেই। ইনপুট সেকশানটা আউটপুটে পজিটিভ নেগেটিভ আছে, DC আউটপুট হচ্ছে। তো এটা মানে এমওভি সার্কিটটা আছে, এর মধ্যে এমওভি ডিস্ক ডায়ামিটার অনুযায়ী এমওভিটা লাগানো হয়। এটা